হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কলকাতা কাপেল ব্লগস। হাই, আমি শ্রেয়া। আজকে অনেক দিন পর ব্লগ করছি আর অনেক দিন পরে তোমাদের সামনাসামনি এসেছি। আজকে আমি আমার লাইফের দুটো স্পেশাল, আজকে একটা স্পেশাল ডে আর একটা স্পেশাল নিউজ শেয়ার করব। এখন 12:30 বাজে, বাট আমার মর্নিং হলো, সেকেন্ড বার মর্নিং হলো। আর আজকে এখন এই লাচ্চা সিমাই আর লুচি দিয়ে খাবার শুরু হচ্ছে, তো দেখতে থাকো এরপরে আরও কী কী হয়। ডেকে উঠে দেখছি ভুলু এখানে আরামসে ঘুমাচ্ছে। ও ভুলু, কান্নার আছে ভুলু। ও কি সুখ, আর এদিকে পায়েস তৈরি হচ্ছে, মা পায়েস তৈরি করছে প্রায় শেষের দিকে। এতে তোমরা কিছুটা তো আন্দাজ করতে পারছোই, বাট দেখতে থাকো। বন্ধুরা, আজকে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছো এখানে আমার অনেকগুলো মাছু এসছে, অনেকগুলো বাচ্চা। চলো, খেতে দেওয়া হয়ে গেছে, সুন্দর করে সাজানো হয়ে গেছে। ভুলুও চলে এসছে, বলো আই বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আসো মা, হ্যাপি বার্থডে শ্রেয়া, হ্যাপি বার্থডে শ্রেয়া। নাও ভুলু, আয়। হ্যাঁ হ্যাঁ, আসবা এখানে, ওঠ এখানে, ওঠ। ও কি করবে, তুই নে না, আসো, তোমার জন্য ওয়েট করছিলাম। হ্যাপি বার্থডে বল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ শ্রেয়া। তুই বসছি, আরে ওই ওর মধ্যে পড়বি। আশীর্বাদ করো, এই তো বুঝো। আমাদের সময়
দাও তুমি দাও খেয়ে চলে যাই একদম ওইটা দাও ওইটা দিয়ে যাও রাস্তা হইতে খাচ্ছে কি নিয়ে চালু হয়েছে তো তাও ভালো সাইকেল আছে বছর একবার দিতে হবে নাকি ধাও না মান যা ইচ্ছা নাবি তো না হ্যাঁ একটুখানি মুখে পাশ দাও আমি একটুখানি মুখে পাশ দিয়ে দাও হ্যাপি বার্থডে শ্রেয়া খাচ্ছে দিয়েছিস উমা পুরোটাই খেয়েছিস বন্ধুরা আমি জানি অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে আমি কেন ফ্রন্টে আসছি না প্রতিদিন প্রতিদিন কেন আমার ডেইলি ব্লগ আসছে না আমি কেন দেখা যাচ্ছে না আসলে আমি মানে গুড নিউজই বলতে গেলে কারণ পুরোপুরি গুড নিউজ কারণ আমরা দুজন থেকে তিনজন হতে চলেছি এবং আমাদের ফ্যামিলিতে নতুন সদস্য আসতে চলেছে সেই জন্য আমার প্রতিদিন শরীর ভালো থাকে না মুড ভালো থাকে না ইচ্ছা করে না কথা বলতে নানা রকম প্রবলেম হয় আর সেটা তোমরা বুঝতেই পারছো অনেকেরই হয় এটা এই সময়ে সেই জন্য আমরা ব্লগে আসছি না মেনলি আমি আসতে পারছি না আমার হাজব্যান্ড ব্লগ প্রতিদিনই করে প্রায় এবং প্রতিদিনই প্রায় ছাড়ে আমি সবসময় সেটা ফন্ডে করতে পারছি না আবার সব কিছু ঠিক হয়ে গেলে তখন আবার হয়তো না অবশ্যই আসবো এখন একটু ব্রেকে আমি রয়েছি কারণ একটা ব্লগ প্রতিদিন বানানো ডেলি বানানো প্রচণ্ড হেডেকের একটা ব্যাপার সেটাকে এডিট করা সেটাকে রেডি করা সেটাকে ছাড়া প্রচণ্ড একটা চাপের ব্যাপার সেই চাপটা আমার এই মুহূর্তে নেওয়ার মতো অবস্থায় আমি নেই আর আমি একটা কথাই বলবো এখন আমাদের খুবই দরকার তোমাদের মানে তোমরা প্রে করা তোমাদের আশীর্বাদ এবং তোমাদের আমাদের পাশে থাকাটা আমাদের খুব দরকার তোমরা সবাই আমাদের পাশে থেকো এবং অবশ্যই একটু প্রার্থনা করো ভগবানের কাছে যে বাকি দিনগুলো খুব ভালোভাবে গিয়ে যেন আমরা আমাদের নতুন সদস্যকে আমাদের হাতে পাই এবং মানে আমরা দুজন থেকে যেন ঠিকঠাকভাবে তিনজন হতে পারি কারণ যতক্ষণ তাকে হাতে না পাওয়া যাচ্ছে হাতে না পাচ্ছি ততক্ষণ আমার তো শান্তি হচ্ছে না ততক্ষণ কারোরই শান্তি মনে হয় না তাই আমরা যাতে সেটাই প্রার্থনা করো যে সুস্থ সবলভাবে সে যেন আমাদের হাতে আসে আমরা যেন তাকে নিয়ে তোমাদের সামনে আসতে পারি এবং ব্লগ করতে পারি তোমাদের অবশ্যই তোমাদের সমস্ত ঘটনা পরপর পরপর তো দেখাবই জানাবই এবং এখন যেটা চলছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ আমরা কদিন আগেই হোলি উৎসব করেছি এবং হোলি প্রত্যেক বছরই আমাদের করা হয় হোলি উৎসবটা এবছরও আমি যতটা পেরেছি পার্টিসিপেট করেছি এবং এরপরে পয়লা বৈশাখ আছে তারপরে এক্সেট্রা এক্সেট্রা যা যা আছে সেগুলো হবে এবং তোমরা তার সঙ্গে সঙ্গে এই গুড নিউজটা আজকে জন্মদিনের ভিডিওর সঙ্গে তোমাদের দিচ্ছি এটা মানে আমি বলেইছিলাম যে যা যা আমার লাইফে যা যা হবে সব কিছুই তোমরা জানতে পারবে
আর একটু হয়তো লেট করেই দিচ্ছি, কারণ মানে বুঝতেই পারছো প্রথমবার প্রেগনেন্সি এবং নানা রকম মানে ভয় ভীতি, তারপরে অনেক রকম কুসংস্কার অনেক কিছু থাকে, অনেক কিছু ফ্যামিলির ব্যাপার থাকে, এবং ডাক্তার যখন হ্যাঁ সব দিক থেকে ওকে বলে তখনই সামনে ব্যাপারটা নিয়ে আসার হয় এবং সেটাই আমরা এনেছি। সে এবং প্রথমবার তো অনেক কিছুতেই ভয় একটা থাকে, এবং সেই জন্য এরপরের থেকে আরও পরপর ভিডিও যা যা আসার সেগুলো তো আসবে, এবং আমিও চেষ্টা করব ভিডিও করার, এবং আমি ভিডিওতে যাতে ইনভলভ থাকি সেটা দেখ অবশ্যই চেষ্টা করব, যদি শরীর ভালো থাকে এবং মেজাজ ভালো থাকে। এত মুড সুইং হয় যে কি বলবো, সব কিছু যদি ভালো থাকে অবশ্যই আমি ভিডিওতে ফ্রন্টে আসব। আজকে এই পর্যন্তই, অবশ্যই আমাদের আশীর্বাদ করো, আমাদের সঙ্গে থেকো, আমাদের দোয়া করো, এবং একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যে সব কিছু যেন ঠিকঠাক হয় এবং সব কিছু ভালো হয়, কারণ এই মুহূর্তে তোমাদের প্রার্থনাটা আমাদের কাছে খুব দরকার, খুব দরকার তোমাদের ভালোবাসাটা, এবং তার সঙ্গে তোমরা যে প্রেটা করবে ঠাকুরের কাছে আমাদের ওইটাই সব থেকে বেশি করে আমাদের কাছে দরকার। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে, টাটা।